একুশে জুলাইকে সামনে রেখে অভিনব সাইকেল মিছিল তৃণমূলের। মিছিলে সাইকেল চালালেন জেলা সভাপতি। বনগাঁ শ্রমিক সংগঠনের উদ্যোগে এই সাইকেল মিছিলে অংশ নেন বহু কর্মী ও সমর্থকরা। একুশে জুলাইকে সামনে রেখে অভিনব সাইকেল মিছিল তৃণমূলের। পেট্রোপণ্যের লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এদিন এই সাইকেল মিছিলের আয়োজন করা হয় বলে দাবি তৃণমূল কংগ্রেসের। বনগাঁ সংসদীয় জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির ডাকে শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষের উদ্যোগে এদিন এই মিছিলের আয়োজন করা হয়। বনগাঁ জেলা শ্রমিক সংগঠনের অফিসের সামনে থেকে এদিনের মিছিলে অংশ নেন বহু শ্রমিক। এদিনের সাইকেল মিছিলে অংশ নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বহু কর্মী ও সমর্থকেরা। মিছিলে কর্মীদের উৎসাহ দিতে সাইকেল চালান তৃণমূলের জেলা সভাপতি গোপাল শেঠ। শ্রমিক সংগঠনের সামনে থেকে সাইকেল মিছিল শুরু হয়ে গোটা বনগাঁ শহর প্রদক্ষিণ করে মিছিল। এ বিষয়ে জেলার সভাপতি গোপাল শেঠ বলেন, যেভাবে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। তার প্রতিবাদেই একুশে জুলাই দলনেত্রীর আহ্বানে সাড়া দেবার দাবিতেই আজকের এই সাইকেল মিছিল। এই যে ডিজেল পেট্রোল গ্যাসের দাম বাড়ছে, এই সরকার আর থাকার মতন অবস্থায় নেই, সুতরাং এদেরকে অবিলম্বে সরাতে হবে। এরা কিছুতেই সরছে না, আস্তে আস্তে ভারতের অর্থনৈতিক পরিকাঠামো বিদেশের হাতে চলে যাচ্ছে। দেশের জমি বিক্রি করে দিচ্ছে, দেশের সম্পদ বিক্রি করছে, কয়লার খনিগুলো বিক্রি করার একটা চক্রান্ত আদানি আদানিদের বিরুদ্ধে। সুতরাং শ্রমজীবী মানুষের আর কর্মসংস্থান থাকছে না। এদিনের সাইকেল মিছিলের আয়োজন করবার জন্য জেলার শ্রমিক সংগঠনের সভাপতিকেও ধন্যবাদ জানান জেলার সভাপতি। এ বিষয়ে তিনি আরো বলেন, একুশে জুলাই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় সভায় যাবার জন্য, শহীদদের তর্পণ করার জন্য আজকে বনগাঁর বুকে আইনটিপিসির নেতৃত্বে, নারায়ণ ঘোষের নেতৃত্বে আমাদের একটা বর্ণাঢ্য সাইকেল মিছিল। যে সাইকেল মিছিলে কয়েক হাজার শ্রমিক তারা অংশগ্রহণ করেছিল এবং মহিলারা যারা শ্রমজীবী তারাও অংশগ্রহণ করেছিল। কয়েক হাজার সাইকেল সম্মিলিতভাবে একুশে জুলাই উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়েছে এবং সমস্ত পথের দুধারের নাগরিক এই অনুষ্ঠানকে তারা অত্যন্ত দৃষ্টি আকর্ষণীয় বলে মনে করেছে, হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়েছে। এ বিষয়ে শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ বলেন, আজকের দিনটি আমাদের কাছে ঐতিহাসিক দিন। সমস্ত শ্রমিকেরাই আজকে সাইকেল নিয়ে অংশগ্রহণ করেছিলেন মিছিলে। এর থেকে পরিষ্কার সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই রয়েছেন। আজকে একটা ঐতিহাসিক দিন আমাদের একুশে জুলাই উপলক্ষে। যেরকম দু বছর আমাদের করোনা মহামারীর জন্য বন্ধ ছিল, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ডাক দিয়েছে, তা ঐতিহাসিক একটা সমাবেশ হয়। তা বন্যায় আমরা একটা অভিনব একটা মিছিল করলাম, তার সামনে একুশে জুলাই তার বই প্রকাশ হলো আজকে, মানুষ বুঝতে পারলো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।